একটা দুঃখ ছিল আমার বয়সের কারণে আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারিনি। 12 বছর একটা ছেলে ছিল, আমি পারিনি। এটা ছিল আমার দুঃখের জায়গা। এখানে যারা আছেন তারা এককালে সক্রিয় রাজনীতি করতেন, অধিকাংশই মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আমরা ইতিহাস থেকেই জানি 65 সালে সিরাজুল আলম খান, 63 থেকে 65 যখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, বা তার আগ থেকেই ছাত্রলীগের ভিতরে দুটো গ্রুপ ছিল। 62 সালে নিউক্লিয়াস জন্মের পরে যখন স্বাধীনতা পন্থী একটা অংশগ্রহণ করলো, তখন থেকে এটা অত্যন্ত প্রকট হয়ে গেল এবং ছাত্রলীগের কমিটিগুলো সবসময় দুভাগ বিভক্ত থাকত। সভাপতি এক গ্রুপ থেকে হলে সাধারণ সম্পাদক আরেক গ্রুপ থেকে হতো। স্বাধীনতার আগ পর্যন্ত ডাকসুর জিএস আব্দুল কুদ্দুস মাখলবুলের ডাকসুর সহসভাপতি অসমভাব হয়েছিল। ছাত্রলীগের সভাপতি নুরুল আলম সিদ্দিকি হয়েছিল, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ছিল। এই দুটো গ্রুপের বেসিক ডিফারেন্সটা কি ছিল? একটা গ্রুপ ছিল স্বাধীনতা পন্থী, যারা সিরাজুল আলম খানের নেতৃত্বে স্বাধীনতা চাইতেন, আর একটা গ্রুপ ছিল যারা স্বায়ত্তশাসন চাইতেন। বেসিক ডিফারেন্সটা এখানেই ছিল। এর সবকিছুর উপরে নেতা ছিলেন বঙ্গবন্ধু। উনি স্বাধীনতাকামী এবং স্বায়ত্তশাসনকামী দুটো গ্রুপকে ব্যালেন্স করে রেখেছেন। স্বাধীনতার প্রথম প্রস্তাবক ছাত্রলীগের শহীদ স্বপন চৌধুরী, উনি যদি প্রস্তাব আনলেন ছাত্রলীগের কমিটিতে, সেই প্রস্তাবে প্রচন্ডভাবে বিরোধিতা হল। পরবর্তী পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বপন চৌধুরী কিন্তু পাকিস্তানি লোক হাতে নিহত হন নাই, মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছেন আমি যতটুকু জানি। সিরাজুল আলম খান সম্বন্ধে সরাসরি অনেকবার দেখা হলেও উনি নিজের সম্বন্ধে কখনোই কিছু বলেন নাই বা সরাসরি কোনো কথা কখনোই বলতেন না। সম্বন্ধে আমরা প্রথম জানতে পারি শামসুদ্দিন সিয়া নামক একজন আমাদের প্রাক্তন নেতা একটা বই লিখেছিলেন, আমি সিরাজুল আলম খান লিখেছি। আপনারা যারা সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সিরাজুল আলম খান বাংলাদেশ নামটা উনি সৃষ্টি করেছেন। উনি বেগম ফজলুদ্দিন নেসা মুজিব সহ বাসায় গিয়ে আলোচনা করলেন বাংলাদেশ স্বাধীন হলে নাম কি হবে। কেউ বঙ্গদেশ বললেন, কেউ বাংলাদেশ বললেন। বেগম ফজলুদ্দিন নেসা ওনারা বললেন বাংলাদেশ হোক। বঙ্গবন্ধু আসলেন, বঙ্গবন্ধুর কাছে প্লেস করা হলো, বঙ্গবন্ধু সায় দিলেন, সবাই হেসে উঠলেন। স্বাধীনতা শুধু স্বপ্ন দেখেন নাই, স্বাধীনতা রূপায়ণের জন্য পতাকা তৈরি করেছেন, জাতীয় সঙ্গীত তৈরি করেছেন, নাম তৈরি করেছেন, একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। মুজিব বাহিনী নামটা সিরাজুল আলম খানের দেওয়া। 1972 সালের 10ই জানুয়ারি যখন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফেরত আসলেন, ট্রাকে দাঁড়িয়ে বিশ্বে এলো নতুনবার মজিমদার মজিমদার স্লোগানটা কে দিয়েছিলেন? সিরাজুল আলম খান দিয়েছিলেন। 1966 সাল থেকে 1972 সালের জানুয়ারির 12 অথবা 13 তারিখ যেদিন বঙ্গবন্ধু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, সেই দিন পর্যন্ত বঙ্গবন্ধু এমন কোনো কাজ করেন নাই যেটা সিরাজুল আলম খান জানতেন না। একটা জাতীয়তাবাদী আন্দোলন তৈরি করতে গেলে একটা জাতীয়বাদী নেতা লাগে। ওনারা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কাছে গিয়েছিলেন, ময়মনসিংহের কাছে গিয়েছিলেন, মুজাফফর আহমদের কাছে গিয়েছিলেন। এক পর্যায়ে যখন মওলানা ভাসানী সাহেবের কাছে গেলেন, উনি বললেন যে দেখ আমিও স্বাধীনতা চাই, কিন্তু আমি যে রাজনীতি দল করি আমার সাথে যারা আছে তারা স্বাধীনতা চাইবেও না, স্বাধীনতা হবেও না, তোরা মুজিবের কাছে যা, ওই বেটার সাহসও আছে পারবে সে। এটা আমার বইয়ে লেখা আছে, আমি উদাহরণ দিয়ে বলছি। রাজনীতির ছাত্র হিসেবে এবং রাজনীতির কর্মী হিসেবে আপনারা সবাই জানেন জাতীয়তাবাদী নেতা এবং বিপ্লবী নেতার মধ্যে পার্থক্য আছে। জাতীয়তাবাদী নেতা তৈরি করা যায়, বিপ্লবী নেতা তৈরি করা যায় না, বিপ্লবী নেতা তৈরি হয়। বঙ্গবন্ধু জাতীয়তাবাদী নেতা ছিলেন, বঙ্গবন্ধুর উপাধির মাধ্যমে আগরতলা ষড়যন্ত্র মামলা পরবর্তী এর মাধ্যমে সর্বোপরি 1970 সালের ইলেকশনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে উনি একক নেতৃত্বে চলে এসেছেন, বঙ্গবন্ধু হয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধটা এককভাবে নেতৃত্ব দিয়ে চালিয়ে নিয়েছিলেন কে? তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের যোগ্য শিক্ষিত মার্জিত লোক, যিনি সকাল থেকে রাত 1টা পর্যন্ত অফিস করতেন। তাহলে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলন এগিয়ে নেওয়ার দুইটা হাত ছিল না, একটা হাত ছিল সিরাজুল আলম খান, আরেকটা ওনার সাথে আওয়ামী লীগে ছিলেন তাজউদ্দিন আহমদ সাহেব। তাহলে বঙ্গবন্ধু আসার পরে
আজ বুঝে গেছেন বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলার জন্য বঙ্গবন্ধু সময় দিতে পারেন নাই তাজউদ্দিন সাহেবের কাছ থেকে নয় মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস সিরাজুল আলম খান যেহেতু জন্মগতভাবে বিপ্লবী ছিলেন বিশ বয়সে বিশ বছর বয়সে যিনি দেশ স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন ওনার শুধু পতাকা পরিবর্তনের চিন্তা ছিল না সেই জন্য উনি 15 দফা দাবি দিয়েছিলেন এমন একটা 30 বছরের যুবকের মাথায় ছিল সমাজ কাঠামো পরিবর্তনের চিন্তা কারণ উনি জাতীয়তাবাদী ছিলেন না উনি ছিলেন বিপ্লবী বঙ্গবন্ধু যেহেতু জাতীয়তাবাদী নেতা ছিলেন সিরাজুল আলম খানের দাবিটা শুনতে পারেন নাই শুনেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নাই একটা দেশ দখল করার পরে দুই মাসের মধ্যে তাদের বাহিনী ফেরত যায় বাংলাদেশ ছাড়া কোথাও কোনো ইতিহাস নাই ইট ইজ বিকজ অফ বঙ্গবন্ধু স্বাধীন চেতা লোক ছিলেন উনি ওআইসিতে জয়েন করেছিলেন যখন বোঝা গেল যে শেখ মুজিবকে কিনা যাবে না তাহলে কাজ কি করতে হবে তার হাতগুলো কেটে দিতে হবে এক নম্বর তার হাত কাটা হলো তাজউদ্দিন সাহেবকে যিনি মুক্তিযুদ্ধটা পরিচালনা করলেন তাকেই শেষ করে দেওয়া হলো সিরাজুল আলম খান সংগ্রামের পুরোধা তাকেও কেটে ফেলা হলো তাহলে বঙ্গবন্ধু কাকে নিয়ে সামনে আগাবেন সেই সেক্রেটারিদের চক্করে পড়লেন যার পরিণতি 75-এর দুর্ঘটনা দেশ স্বাধীন আপনারা কেন করেছেন ওই মেজর যিনি ছিলেন তাকে মেজর জেনারেল বানানোর জন্য যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল তাকে সেক্রেটারি বানানোর জন্য যে পুলিশের ইন্সপেক্টর ছিল তাকে ইন্সপেক্টর জেনারেল বানানোর জন্য এর বাইরে আর কিছু হয়নি কেন হয়নি আজকের অনেক আওয়ামী ভাইয়েরা বলেন সিরাজুল আলম খান যদি জাসদ তৈরি না করত তাহলে বঙ্গবন্ধু মারা যেত না ব্যাপারটা আসলে তা না যারা ইতিহাস জানেন যারা ইতিহাস পড়েছেন তারা সবাই জানেন 75 সম্বন্ধে আপনারা সবাই মনে আছে কয়েকজন মেজর বিচক্ষণ কর্নেল একটা বড় একটা ঘটনা ঘটাই ফেললো বাকি আর্মি বাকি আমাদের নেতৃবৃন্দ বাকি দল কোথায় ছিল দৌড়ালো কর্মকাণ্ড থাকে মন্ত্রিসভায় জয় করার জন্য এগুলো কি আমাদের ব্যর্থতা না আজকের স্বাধীনতার জন্য দাবিদার বাংলাদেশের মালিক সবকিছু মেনে নিলাম আপনি যখন পজিটিভ দিকটার দাবিদার আপনি নেগেটিভ দিকটার দায় দায়িত্ব আপনাকে দিতে হবে 1971 সালে একটা জাতির জাগরণ হয়েছিল আমরা প্রিয়া টুথপেস্ট পড়তাম আমরা খদ্দের পড়তাম আমরা এক ছিলাম সেই জাগরণটাকে কাজে লাগাতে ব্যর্থতা হলো ইতিহাসের সবচেয়ে বড় ব্যর্থতা কে কত চুরি করেছে কি করেছে ইতিহাস খাতা লেখা লাগবে না কিন্তু লেখা থাকবে যে 71-এ একটা জাতির জাগরণ হয়েছিল সেই জাগরণটাকে সঠিক নির্দেশনায় নেওয়া যায় নাই ছোট্ট একটা কথা বলে বিশেষ করব সিরাজুল আলম খান যে সত্যিকার বিপ্লবী ছিলেন উনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সমাজ কাঠামো এবং রাষ্ট্র কাঠামো যদি পরিবর্তন না হয় দল বা ব্যক্তির পরিবর্তন কিছু হবে না এই বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত একমাত্র সিরাজুল আলম খান 4টা প্রোগ্রাম দিয়েছেন আমরা ধারণ করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমার কোনো ব্যর্থতা নাই দু নম্বর আরেকটা ইতিহাস যেহেতু এখানে যারা আছেন অধিকাংশ জাসদ রাজনীতি যারা জড়িত ছিলেন 87-88 সালে ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে উনি আসতেন এখানে কথা বলতেন একদিন আমাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা আপনারা গণ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ফেরার কর্মসূচিটা কেন দিলেন বা সমস্যানের কাজাকে সময়টা কেন দিলেন উনি একটা কথা সরাসরি জবাব দিয়েছেন আইনুল এগুলো আমার নলেজের ভিতর ছিল আমি জানতাম না 74-এ জাসদের মাধ্যমে যখন একটা বিপ্লবী শক্তি উঠে আসছিল এই শক্তিটাকে শেষ করতে হবে এই শক্তিটাকে শেষ করার জন্যই তো স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনাটা ঘটনা হয়েছিল সমস্যার ঘটনা ঘটনা হয়েছিল এভাবেই করা হয়েছিল আজকে 53 বছর পরে পিছন দিকে তাকায় কি দেখব আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ আমাদের বাকি সবকিছু শেষ একটা জাতির শিক্ষা যদি না থাকে আর কিছুই থাকে না কেন শেষ করা হলো ওই যে সত্যজিৎ রায়ের যত বেশি জানে তত কম মানে দাদার দ্বিতীয় একটা ভিডিও বেরিয়েছিল ঘটনার সময় উনি একটা ভিডিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে এসেছিল আপনারা অনেকেই দেখেছেন দাদা বলেছিলেন আমরা কি স্বাধীন আজকে এসে নির্বাচন আসছে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে যাচ্ছে আমেরিকার কাছে যাচ্ছে ভারতে যাচ্ছে চায়নাতে আমরা কি স্বাধীন আমরা এখানে যারা আছি তোমরা সবাই ষাটঊর্ধ্ব আমি আপনি নতুন করে বিপ্লব করতে পারবো না বিপ্লব করার মতো বয়স নাই
শক্তিও নাই স্বাধীনতা নাই কিন্তু একটা জিনিস আমাদের আছে আমাদের নতুন প্রজন্মকে সত্যিকারের ইতিহাসটা জানানো আপনারা যারা মুক্তিযুদ্ধের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন সবার কাছে অনুরোধ রইল সত্যিকারের ইতিহাসটা পরবর্তী প্রজন্মকে জানাতে দেন একদিন সময় আসবে যারা সিরাজুল আলম খানকে উৎখাত করতে চেয়েছিল নাম মুছে দিয়ে দিয়েছিল এ বুঝতে পারবে না ইতিহাস কেউ বুঝতে পারে না এটা আমাদের ব্যর্থতা সিরাজুল আলম খানকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারি নাই সিরাজুল আলম খানকে মত লোককে যথাযোগ্য সম্মান দেখাতে পারছে নাই এটা আমাদের ব্যর্থতা আমার কিছু আসে যায় না আমি ওনার প্রতি সম্মান জানিয়ে ওনার স্বপ্নটা আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী প্রজন্মকে জিনিসগুলো জানাতে এবং বোঝাতে সবাইকে সমান